আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 9 এবং 10 এর ছাত্রছাত্রীদের জন্য একটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওটি আছে তাদের ইংরেজি সিলেবাসে অন্তর্ভুক্ত রাইটিং স্কিলের মধ্যে রিপোর্টের উপর। আজকের রিপোর্ট রাইটিংয়ে আমি বিশেষভাবে রিপোর্ট রাইটিংয়ের আমি আলোচনা করব অ্যাক্সিডেন্ট রিপোর্টের উপরে। কারণ আমরা দেখি যে 9 এবং 10 এর মধ্যে নিউজ পেপার রিপোর্টের উপর যেসব প্রশ্নগুলি ইংরেজি পরীক্ষায় আসে সেগুলির মধ্যে সাধারণত দেখা যায় যে অ্যাক্সিডেন্ট কেন্দ্রিক রিপোর্টগুলি খুব বেশি পরীক্ষায় সেট করা হয়। তোমরা নিজেও এটা হয়তো লক্ষ্য করেছ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, সেটা বাস অ্যাক্সিডেন্ট হোক বা ট্রেন অ্যাক্সিডেন্ট হোক বা বোট অ্যাক্সিডেন্ট হোক বা ফায়ার আউটব্রেক হোক, কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে যে আছে নোটিশগুলি সাধারণত পরীক্ষায় সেট করা হয়। তো আমি আজকে তোমাদেরকে যে ফরম্যাটটা দিব সেই ফরম্যাটটাকে ফলো করে তোমরা যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট পরীক্ষায় লিখতে পারবে। মানে একটা ফরম্যাট তোমরা মুখস্থ করবে আর সেই ফরম্যাটটা মুখস্থ করে পরীক্ষায় যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট আসুক না কেন তোমরা লিখতে পারবে। একটা ফরম্যাট দিয়েই তোমাদের বাকি সমস্ত ধরনের অ্যাক্সিডেন্ট রিপোর্ট কভার্ড হয়ে যাবে, আলাদা আলাদা করে তোমাদের মুখস্থ করতে হবে না। কারণ আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়েরা যারা ক্লাস 9-10 পড়ে তারা রাইটিং লিখতে পারে না, দুই একজন ভালো ছাত্রছাত্রীদেরকে বাদ দিয়ে রাইটিং লিখতে পারে না, তারা সেই রাইটিংয়ের জায়গাটা কি করে পরীক্ষায় খালি ছেড়ে ফাঁকা ছেড়ে চলে আসে, কিছু না টাচ করে না, একদম লেখে না। তো বিশেষ করে এই ভিডিওটা সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা হচ্ছে সাধারণ এবং মাঝারি এবং ইংরেজির উপর যাদের যে আছে যারা খুবই দুর্বল, তারা যে আছে এই ভিডিওটি তাদের জন্য খুব উপকারে লাগবে। কারণ হচ্ছে তারা এই অ্যাক্সিডেন্ট রিপোর্ট পরীক্ষায় যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট আসুক না কেন তারা এই ভিডিওটি যদি ভালো মতো শুনে এবং ভালো মতো বোঝার চেষ্টা করে তাহলে তারা অনায়াসেই খুব সহজেই লিখতে পারবে। তার মানে গড় ছাত্রছাত্রীদের জন্য খুব কাজে লাগবে এই ভিডিওটি। অনেক সময় ভালো ছাত্রছাত্রীরা যারা ভালো ছাত্রছাত্রীরা তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। কারণ তারাও অনেক সময় হয়তো পরীক্ষায় গিয়ে এমন একটা রিপোর্ট আসলো অ্যাক্সিডেন্ট যার উপরে তাদের কোনো ধারণা নেই না বা লিখতে তাদের অসুবিধা হচ্ছে, তো অন্তত তারাও এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে খুব সহজেই রক্ষা পেয়ে যাবে। এই সেই জন্য এই ফরম্যাটটা খুব কাজের, যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্টকে কভার করবে। তো চলো আমরা দেখে নিচ্ছি ফরম্যাটটা। এই দেখো ফরম্যাটটার মধ্যে দুই ধরনের কালি ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে কালো। এখানে বলে দিচ্ছি দেখো কালো কালি যা আছে সেই সব কালো কালিগুলি চেঞ্জ হবে না, কালো কালিগুলি ফরম্যাটের মধ্যে যেভাবে আছে সেভাবেই থাকবে। আর বেগুনি কালি যে আছে বেগুনি কালিগুলি প্রশ্ন অনুযায়ী চেঞ্জ হবে। তা আমি তোমাদেরকে আলোচনা যখন করবো তোমরা বুঝতে পারবে। চলো আলোচনায় যাই কিভাবে বেগুনি কালিগুলি চেঞ্জ হবে। দেখো সবার উপরে লেখা আছে সাবজেক্ট ইন ক্যাপিটাল লেটার, এখানে ক্যাপিটালেই লেখা আছে, এই কথাটাও ক্যাপিটালে লেখা আছে সাবজেক্ট ইন ক্যাপিটাল লেটার, কথাটা তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপিটালে লেখা আছে। কেন ক্যাপিটালে লেখা আছে? যাতে ফরম্যাটে এটা ক্যাপিটালে এই জন্যই লেখা আছে যাতে তোমরা এখানে ভুলে না যাও। সাবজেক্ট ইন ক্যাপিটাল লেটার তার মানে বিষয়টাকে বড় হাতে লিখতে হবে, তার মানে রিপোর্টের যা আছে বিষয় সবসময় বড় হাতে লেখাটাই ঠিক। এখানে তোমার রিপোর্টের বিষয়টাকে বড় হাতে লিখবে। তারপরে যা আছে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, ঠিক আছে থাক এগুলো নিয়ে তো সমস্যা নেই কারণ কালো অংশগুলি আমি আগেই বলেছি এগুলো তো চেঞ্জ আসবে না, আমি আলোচনা করব বেগুনি অংশগুলিকে নিয়ে। এবার দেখো প্লেস, প্লেসের মধ্যে কি হবে অ্যাক্সিডেন্টটা বা দুর্ঘটনাটা কোথায় হয়েছে সেই জায়গাটাকে উল্লেখ করতে হবে। জায়গা পরীক্ষায় দুই ধরনের জায়গা থাকতে পারে, হয়তো একটা ছোট জায়গা আছে একটা বড় জায়গা আছে, একটা বড় জায়গা আছে আর একটা ছোট জায়গা আছে। সবসময় মনে রাখবে এখানে কিন্তু বড় জায়গাটা হবে, কমা দিয়ে তারপরে এখানে ডেট, অ্যাক্সিডেন্টটা যেদিন হয়েছে সেদিনকার ডেট দিতে হবে। যদি প্রশ্নের মধ্যে ডেট দেওয়া আছে তাহলে সেই ডেটটা দিতে হবে, আর যদি প্রশ্নের মধ্যে ডেট দেওয়া নেই তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যেদিন তোমরা পরীক্ষা দিচ্ছ সেই দিনকার ডেটটা এখানে উল্লেখ করবে। এবার দেখো এ আছে এন আছে দুটো আছে, এটা আমরা জানি যদি বিষয়টা সাবজেক্ট এখানে দেওয়া আছে। দেখো সাবজেক্ট সাবজেক্ট মানে যে আছে অ্যাক্সিডেন্টের বিষয়টা সাবজেক্ট, বিষয়টা যদি শুরু হয় বিষয়টার প্রথম লেটারটা যদি ভাওয়েলে আছে তাহলে এন হবে আমরা জানি, আর বিষয়টা যদি প্রথম লেটার যদি কনসোনেন্ট আছে তাহলে এ হবে, বুঝতে পারছো। এবার দেখো স্মল প্লেস দেওয়া আছে তারপরে বিগ প্লেস দেওয়া আছে, এই বিগ প্লেসটা যেটা আছে এটা কিন্তু সবসময় এই যে নোটিশের শুরুতে যে প্লেসটা আছে এখানে বিগ প্লেসটা হবে।
আর এই ভিতরে গিয়ে তুমি স্মল প্লেস আর বিগ প্লেসের জায়গা করাই আছে, দুটোই উল্লেখ হবে। অ্যাড দিয়ে এখানে স্মল প্লেস, আর ইন দিয়ে এখানে দিতে হবে বিগ প্লেস। কথার কথা ধরে নাও ওখানে দুটো জায়গা দেওয়া নেই, একটাই জায়গা দেওয়া আছে। তাহলে তোমার কি করতে হবে, তাহলে এই যে অ্যাড দিয়ে স্মল প্লেস এই অংশটা হবে না, তাহলে ইন দিয়ে সেই জায়গাটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবার চলে আসি, এবার দেখো তুমি দেখতে পারবে ওই যে কোনো অ্যাক্সিডেন্টের কারণ থাকে, কারণ ছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হয় না। পরীক্ষার মধ্যে দেখবে এমন একটা পয়েন্ট দেওয়া থাকবে, রিজন বা কজ দুটোর মানেই হচ্ছে কারণ। পরীক্ষা যে আছে সেই পয়েন্টটার এখানে তোমাকে তুলে দিতে হবে, পয়েন্টটার ওই পয়েন্টটার সামনে যেটা দেওয়া থাকবে, পয়েন্টটার পয়েন্ট পয়েন্টটার মধ্যে যেটা ওই পয়েন্টের অন্তর্ভুক্ত যেটা লেখা থাকবে, যে কথাগুলি সেগুলি এখানে তুলে দিতে হবে। মানে রিজন বা কজ দিয়ে ওখানে পরীক্ষা যদি কলম দেওয়া আছে আর তার সামনে কিছু লেখা আছে, তার মানে সেটাই হচ্ছে রিজন বা কজ, সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে দেখো এখানে লেখা আছে ফ্যাটাল অবলিক ফ্যাটাল লাইক, এই দুটার মধ্যে যে কোনো একটা কথা ব্যবহার হবে। যদি কেউ, ভালো করে শুনে নাও, যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে তাহলে তোমরা লিখবে ফ্যাটাল, কারণ একটা দুর্ঘটনায় কেউ মারা যেতেই পারে। আর যদি রিপোর্টটার মধ্যে দেখলে যে কেউ মারা যায়নি তাহলে এটা হবে ফ্যাটাল লাইক, কারণ কি যে কোনো দুর্ঘটনায় ফ্যাটাল মানে কি, ফ্যাটালের অর্থ হচ্ছে মৃত্যুকারী, আর ফ্যাটাল লাইক মানে হচ্ছে যে মৃত্যু মৃত্যুকারীর মতো, তার মানে মৃত্যু হয়নি, মৃত্যু মৃত্যুকারী ঘটা মানে মৃত্যু ঘটাতে পারতো, এই এমন ধর্মী। তার মানে মৃত্যু, কারণ কি একটা অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে যদি মৃত্যু নাও হয় কিন্তু তার মধ্যে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় যে সেই অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে মৃত্যু হলে হতেও পারতো। তো যদি এই ধরনের থাকে যে শেখায় পরীক্ষার প্রশ্ন যে যে যেটার মধ্যে কোনো মৃত্যু হয়নি, তাহলে তোমাদেরকে লিখতে হবে ফ্যাটাল লাইক, আর যদি মৃত্যু হয়েছে তাহলে লিখতে হবে ফ্যাটাল। এবার দেখো এখানে দেওয়া আছে ইন দিস অ্যাক্সিডেন্টের পরে, আবার দেখো এই জায়গাটায় আবার বেগুনি কালারে লেখা আছে নাম্বার অফ পিপাল অবলিক মেনি অবলিক নো, তারপর লেখা আছে ডাইড, তার মানে এটার মধ্যে মারা গেছে, মারা গেছে কয়জন। তো নাম্বার অফ পিপাল যদি সংখ্যাটা দেওয়া আছে 7 পিপাল 8 পিপাল 9 পিপাল, তাহলে এখানে তোমার লিখতে হবে 8 পিপাল ডাইড। যদি ধরে নাও যে একটা বিশাল ধরনের দুর্ঘটনা, যেমন বিশাল ধরনের দুর্ঘটনা মানে ধরে নাও যে একটা ভূমিকম্প, আর্থকুইক, ভূমিকম্প হয়েছে, তো সেখানে তো মানে অনেক লোক মারা গেছে, তো সেখানে তো 7 জন 10 জন এমন করতে বলা সম্ভব না, তখন তুমি লিখবে মেনি পিপাল, মেনি ডাইড, তখন তোমার হবে মেনি ডাইড, যেখানে মানে সংখ্যাটা মানে অনুমান করাটাই কঠিন, তখন মেনি ডাইড। আর যখন তোমরা যখন সংখ্যাটা উল্লেখ করা আছে তাহলে তাহলে হচ্ছে নাম্বার অফ পিপাল, আর যদি একজনও মারা যায়নি তাহলে তোমার লিখবে নো, এই তিনটার মধ্যে এইভাবে অপশানটা বেছে নেবে। অ্যান্ড দিয়ে তারপরে দেখো বেগুনি অংশে দেওয়া আছে নাম্বার অফ পিপাল আবার মেনি অবলিক সাম অবলিক নো, এখানে ইনজিউড কথাটা লেখা আছে, তো আহত কয়জন হয়েছে, যদি দেওয়া আছে 5 জন আহত হয়েছে তাহলে লিখবে যে 5 পিপাল ইনজিউড বা 5 পিপাল ইনজিউড, যদি অনেকজন আহত হয়েছে তাহলে হবে মেনি ইনজিউড, যদি ধরে নাও কিছু কিছু আহত হয়েছে তাহলে সাম ইনজিউড, যদি একজনও আহত হয়নি তাহলে নো ইনজিউড। প্রশ্ন দেখে সেভাবে তোমাকে বুঝতে হবে, ডাইডের অর্থ হচ্ছে কয়জন মারা গেছে আর ইনজুরির অর্থ হচ্ছে কয়জন আহত হয়েছে, সেটা প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারবে। এরপরে যা আছে এই ইনজুরিয়াস, এরপরে যা আছে যেভাবে আছে সেভাবে লিখবে। এই জায়গাটা দেখো অপারেশনের পরে এখানে বেগুনি কালারে লেখা আছে এক্সট্রা পয়েন্টস ইফ এনি টু বি ইনক্লুডেড হিয়ার, এটা আবার পরীক্ষায় লেখো না, এই বেগুনি কথাটা যেটা লেখা আছে এটা কিন্তু পরীক্ষায় ভুল করেও লেখো না। এখানে বলা হয়েছে এই বেগুনি কথাটির অর্থ হচ্ছে যদি কোনো এক্সট্রা পয়েন্টস তোমরা নিজে থেকে বানিয়ে লিখতে পারো, পয়েন্ট দেখে যদি তোমার মনে হচ্ছে যে সমস্ত পয়েন্টসগুলো টাচ হলো না, উত্তরটা লেখার সময় সমস্ত পয়েন্টস টাচ হলো না, কিছু পয়েন্টস বাকি রয়ে গেল, তো যারা ভালো ছাত্র তারা যদি মনে করে তারা কি করবে, এই জায়গাতে এই অপারেশনের পরে সেই জায়গাগুলি সেই পয়েন্টসগুলি উপর সেন্টেন্স বানিয়ে লিখবে, তারপরে যখন তাদের লেখা হয়ে যাবে তারপরে পরিশেষে কিন্তু এই কথাটাই লিখতে হবে। এই সিলেক্টেড এরিয়াটা আমি দিলাম যে মাত্র এন এনকোয়ারি থেকে মিডিয়া পর্যন্ত, হ্যাঁ যখন তোমার সমস্ত প্রশ্নের সমস্ত প্রশ্নের সমস্ত পয়েন্টসগুলি যখন লেখা শেষ হয়ে যাবে তখন কিন্তু সব ক্ষেত্রেই তোমাদের এইটুকু অংশটা সবাইকে লিখতে হবে। আর যারা ধরে নাও যে এক্সট্রা পয়েন্টস লিখতে পারবে না নিজের থেকে বানিয়ে, তা তাদের তাদের কী করবে, তারা এই জায়গাটা স্কিপ করবে, মানে অপারেশনের পরে ডাইরেক্ট তারা এন এনকোয়ারিতে চলে আসবে, আর মাঝখানে এই জায়গাটা কিছু লেখার দরকার নেই, কারণ এই জায়গাটা তোমার ঝুঁকি নেবে না। যারা নিজের থেকে ইংরেজি বানিয়ে লিখতে পারে তারা যদি মনে করবে যে এই ফরম্যাটের মধ্যে কিছু পয়েন্ট মিস হয়ে গেছে তাহলে তারা এই জায়গাটায় এক্সট্রা পয়েন্টস দিতে পারে, কিন্তু যারা যাদের ইংরেজির উপর খুব বেশি দখল নেই, তারা যারা নিজের থেকে বানিয়ে ভালো মতো লিখতে পারে না, তো তারা
না লেখাই ভালো, তাহলে তারা কি করবে, এই অপারেশন লেখার পরে এই জায়গাটা লক্ষ্য করবে না, এইটুকুন জায়গাটা, এই কথাটার মানেই হচ্ছে যে এক্সট্রা পয়েন্টস লেখা। তার মানে যদি এক্সট্রা পয়েন্টস কেউ যদি দিতে চায় তাহলে অপারেশনের পরে এক্সট্রা পয়েন্টস লিখবে, আর যারা দিতে পারবে না তারা অপারেশনের পরে এক্সট্রা পয়েন্টস লিখবে না, ডাইরেক্ট চলে আসবে এখানে এন এনকোয়ারিতে। ঠিক আছে, তো যারা রিস্ক নিবে না, কারণ হচ্ছে যে যদি লিখতে পারছো না তাহলে ভুল না লেখাই ভালো, লিখলে সঠিক লেখো না তো ভুল লেখো না। তো সেজন্য যারা সিওর থাকবে আমি এক্সট্রা পয়েন্টসগুলো ঠিকঠিক লিখতে পারবো, তারা এই অপারেশনের পরে এই যে সিলেক্টেড জায়গাটা আছে এক্সট্রা পয়েন্টস ইফ এনি টু বি ইনক্লুডেড হিয়ার, সেই জায়গা এই জায়গাটিতে তারা এক্সট্রা পয়েন্ট দুইটা সেন্টেন্স হোক, চারটা সেন্টেন্স হোক, আটটা সেন্টেন্স হোক, যত খুশি লিখতে পারো। হ্যাঁ, যদি তোমরা মনে তোমাদের মধ্যে মনে যদি বিশ্বাস থাকে যে আমরা লিখতে পারবো বানিয়ে ভালো মতো, তাই লিখবে। আর যদি তোমাদের বিশ্বাস নেই যে আমি সঠিক লিখতে পারবো কি না, তাহলে তোমরা এটাকে অ্যাভয়েড করবে, মানে এটাকে এড়িয়ে যাবে, এড়িয়ে গিয়ে ডাইরেক্ট এখানে অ্যান এনকোয়ারিতে চলে আসবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তারপরে এগুলো এইভাবে তোমরা শেষ করে দিবে, এটাই খুব সহজ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ফরম্যাটটাকে ফলো করে খুব সহজেই রিপোর্ট লেখা যায় পরীক্ষায়, অ্যাক্সিডেন্ট রিপোর্ট, যে কোনো অ্যাক্সিডেন্টের উপরেই রিপোর্ট আসুক না কেন। আমি তো মৌখিকভাবে আলোচনা করলাম, এবার আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এই ফরম্যাটটাকে ফলো করে লেখা যায়, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালে তোমাদের আরো বেশি সুবিধা হবে। সেই জন্য ফরম্যাটটাকে ফলো করে আমি একটা উদাহরণও দিয়েছি এই ভিডিওটিতে, দেখে দেখে নাও। দেখো, এক্সাম্পল অন অ্যাবাভ ফরম্যাট, উপর্যুক্ত ফরম্যাটের উপর উদাহরণ। ধরে নাও পরীক্ষায় যে এইরকম, এই যে এটা একটা কোয়েশ্চেন, একটা প্রশ্ন দেওয়া আছে, ধরে নাও পরীক্ষায় এই ধরনের একটা এইরকম প্রশ্ন আসলো, প্রশ্নটা কি অ্যাক্সিডেন্ট, দেখো পয়েন্ট দেওয়া আছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা কি ফায়ার আউটব্রেক ইন কলকাতা বুক ফেয়ার, কলকাতা বইমেলায় আগুন লেগে গেছে। ডেট দেওয়া আছে এখানে, ডেট দেওয়া আছে ফেব্রুয়ারি 3, 1997, 3 ফেব্রুয়ারি 1997। জায়গা দেওয়া আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল, একটা ছোট জায়গা একটা বড় জায়গা, আচ্ছা হলো হলো। তারপরে দেখো একটা কজ দেওয়া আছে, কারণ স্টল এট 33rd কলকাতা বুক ফেয়ার এর ময়দান, যাই হোক দেওয়া আছে কারণ। ক্যাজুয়ালিটিস, একজন মারা গেছে অফ হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকে একজন মারা গেছে, আর নো ইঞ্জুরি, একজনও আহত হয়নি। এফেক্ট দেওয়া আছে এখানে মোর দেন 1, 2, 3, যাই হোক মোর দেন যে আছে এখানে 1 লাখ, 1 লাখ বুকস ওয়ার চার্জ ইন দ্য ফায়ার, এটা হচ্ছে এফেক্ট হচ্ছে, এটা প্রশ্ন দেওয়া আছে। এখন আমরা কিভাবে করলাম, আমরা বিষয়টা আমরা পেয়ে গেলাম তো, যে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টই তো বিষয়, এই বিষয়টা হচ্ছে কি ফায়ার আউটব্রেক, আগুন লেগে গেছে ইন কলকাতা বুক ফেয়ার, কলকাতা বইমেলায়। তাহলে এই যে বিষয়টা বড় হাতে সবার উপরে দেওয়া আছে, ফায়ার আউটব্রেক ইন কলকাতা বুক ফেয়ার আমাদের ফরম্যাটে ছিল, দেখো আমাদের ফরম্যাটে ছিল সবার উপরে, সাবজেক্ট ইন ক্যাপিটাল লেটার, দেখো লেখা আছে সাবজেক্ট ইন ক্যাপিটাল লেটার। আমরা উত্তরে তাই করলাম, সাবজেক্টটা ক্যাপিটাল লেটারে লিখলাম, ফায়ার আউটব্রেক ইন কলকাতা বুক ফেয়ার। বাকি সবুজ অংশগুলি ঠিক যেভাবে যা আছে ফরম্যাটে আছে সেভাবে করেই আমরা প্রশ্ন অনুযায়ী চেঞ্জ করেছি। দেখো, বড় জায়গা কলকাতা, ঘটনাটা ঘটেছে ফেব্রুয়ারি 3, 1997, যেহেতু এখানে দুর্ঘটনার ডেট উল্লেখ করা আছে, সেই জন্য এই ডেটটা এখানে দুর্ঘটনার ডেট আমাদের জন্য উল্লেখ করা আছে। কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষায় দুর্ঘটনার ডেট উল্লেখ নাও থাকতে পারে, যদি উল্লেখ না থাকে তাহলে তোমরা যেদিন পরীক্ষা দিবে সেদিনকার ডেট তোমরা উল্লেখ করবে, আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে ফরম্যাটটা আলোচনা করার সময়। এবার বিষয়ের জায়গায় দেখো, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বিষয় আছে ওখানে লেখা আছে ফায়ার আউটব্রেক, বিষয়ের জায়গায় যা আছে ফায়ার আউটব্রেক কথাটা লেখা আছে। কোথায় ঘটেছে, ছোট জায়গাটা হচ্ছে কলকাতা বুক ফেয়ার, দুটো জায়গা আছে কলকাতা বইমেলা, আর বড় জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে ছোট জায়গা হচ্ছে কলকাতা বুক ফেয়ার আর বড় জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কারণ এটের পরে বলেছে ফরম্যাটের মধ্যে ছোট জায়গা, ইনের পরে বলেছে বড় জায়গা, তো ছোট জায়গা কলকাতা বুক ফেয়ার আর বড় জায়গাটা আছে ওয়েস্ট বেঙ্গল। এরপরে দেখো, দ্য রিজন বিহাইন্ড দিস অ্যাক্সিডেন্ট ওয়াজ, এখানে বলছে যে দেখো ফরম্যাটে কি বলেছিল, এই রিজন বলেছে না, এই রিজন এখানে দেখো ফরম্যাটে কি বলেছে, ফরম্যাটে বলেছে যে রিজন বা কজটা লিখতে হবে, কোথায় ওয়াজের পরে, ওয়াজের পরে রিজন বা কজটা লিখতে হবে। তো এখানে দেখো ওয়াজটা লেখা আছে, এই ওয়াজের পরে রিজন বা কজটা লেখা হয়েছে, কোথায় আছে দেখো রিজন, এখানে দেখো যে কজ, কজও থাকতে পারে পরীক্ষায় লেখা বা রিজনও থাকতে পারে। তো এই কজ বা রিজন যেটাই থাকবে সেই পয়েন্টের অন্তর্ভুক্ত যেসব কথাগুলি থাকবে সেই কথাগুলিকে তোমাকে লিখতে হবে এই ওয়াজের পরে। তো ঠিক সেভাবে আমরা হুবহু সেটা লিখে দিয়েছি এখানে। এরপরে দেখো এই এটাতে যে আছে একজন মারা গেছে, আমরা দেখেছি একজন যে আছে মারা গেছে এই দুর্ঘটনায়, ওয়ান ডাইড অফ হার্ট অ্যাটাক, একজন হার্ট অ্যাটাকে মারা গেছে। সেজন্য দেখো এখানে কি করা হয়েছে, এখানে যে আছে এই জন্য আমরা ফ্যাটাল লাইক লিখিনি, আমরা ফ্যাটাল লিখেছি, আমরা এখানে বলেছি, আমি আগেই বলেছি ফরম্যাটের মধ্যে যে যদি মারা যায় তাহলে ফ্যাটাল লিখতে হবে, যদি কেউ মারা না যায় তাহলে ফ্যাটাল লাইক লিখতে হবে। তো যেহেতু এখানে একজন মারা গেছে এই জন্য এখানে আমরা ফ্যাটাল লিখেছি, আর একজন মারা গেছে এটা উল্লেখ করেছি, ওয়ান ডাইড, একজনও আহত হয়নি, এই জন্য ফরম্যাটের ফরম্যাট অনুযায়ী এখানে নো লিখেছি। আর তারপরে দেখো আমি যে যে জায়গাটা বলেছিলাম, যদি এক্সট্রা পয়েন্ট থাকলো তাহলে সেটাকে অপারেশনের পরে
অপারেশনের পরে ইনক্লুড করতে হবে, মানে অপারেশনের পরে সেগুলিকে লিখতে হবে যদি কোনো এক্সট্রা পয়েন্ট থেকে যায়। যদি কেউ লিখতে পারে, কারোর মধ্যে সাহস আছে যে আমি একদম সঠিক লিখতে পারবো, তাহলে অপারেশনের পরে সেই এক্সট্রা পয়েন্টটা তারা লিখবে। তো এখানে একটা এক্সট্রা পয়েন্ট কভার হয়নি, সেটা হচ্ছে এফেক্টটা। মোর দেন 1 লাখ বুকস উইয়ার চার্ড ইন দ্য ফায়ার, এই এক্সট্রা পয়েন্টসটাকে কি করলাম আমরা অপারেশনের পরে লিখে দিলাম। মোর দেন 1000 বুকস উইয়ার চার্ড ইন দ্য ফায়ার, এই এক্সট্রা পয়েন্টসটাকে যেটা আমরা দেখে নেবো প্রশ্নের মধ্যে কোন এক্সট্রা পয়েন্টসটা বাকি থেকে গেল আমরা এখানে টাচ করলাম না, সেই এক্সট্রা পয়েন্টসটাকে এখানে আমরা অপারেশনের পরে লিখে দিলাম। সেটাকে অনেক সময় বানিয়ে লিখতে হয়, আবার অনেক সময় যে আছে, হ্যাঁ এখানে যে আছে পয়েন্টসগুলো যে আছে সম্পূর্ণ দেওয়াই থাকে, যেমন সম্পূর্ণ বাক্যের আকারেই দেওয়া থাকে, সেটাকে বানাতে হলো না, যেমন এখানে সম্পূর্ণ বাক্যের আকারেই দেওয়া আছে, তো সেই জন্য সম্পূর্ণ বাক্যটা তুলে দিলাম। আর অনেক সময় নিজের মতো করে বানিয়ে নিতে হয়। এরপরে যা আছে বাকি যে অংশগুলো আছে, যেভাবে শেষের দিকে যেটা থাকলো সেটা সব ক্ষেত্রেই লিখতে হবে, সেটা এখানে লিখে দেওয়া হলো। আর কোনো যেহেতু আর কোনো বেগুনি অংশ থাকলো না, আমি আগেই বলেছি কালো অংশ একটাও বাদ যাবে না, তো এরপরে যা আছে সবগুলো কালো অংশই আছে, কোনো বেগুনি অংশ নেই, তো সবগুলো এইভাবে যেভাবে আছে সেভাবে তোমরা লিখে দেবে। তো তোমরা দেখতেই পারছো যে খুব সহজ অ্যাক্সিডেন্ট রিপোর্টটা লেখা। এই একটা ফর্ম্যাট ফলো করে তোমরা যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট পরীক্ষা আসুক না কেন তোমরা লিখতে পারবে, কোনো রিস্ক কোনো চাপের ব্যাপার নেই, কোনো টেনশান নেই, খুব সহজেই লিখতে পারবে। সেই জন্য তোমরা এই ফর্ম্যাটটাকে ভালো মতো খাতায় তুলে মুখস্থ করে নেবে, তোমাদের খুব কাজে লাগবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে যে যদি তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নিবে তাহলে তোমরা সব সময় যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, আর তোমরা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও টাইমলি মিস করবে না। সেজন্যই বলছি সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ভালো জন্যই বলছি, কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস 9-10 উপর আরও দিব। যদি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকো, থ্যাংক ইউ।